আসসালামু আলাইকুম हेलो ভিউয়ার্স আজ তারিখ নভেম্বর ইংরেজি 2021 সাল কুয়েতের বোরকা কারখানায় অভিযান পরিচালনা করেছে আইনসিঙ্গলা বাহিনী যেখানে আটক হয়েছে একামা সহ প্রবাসীনা গরি থাকছে এই ভিডিওwidetilde তার বিস্তারিত এই আন্তর্জাতিক অপরাধ চক্রের একজন সদস্যকে আটক করেছে কুয়েতের আইনসিঙ্গলা বাহিনী তার বিস্তারিত কুয়েতের সমসাময়িক সকল গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করা ছাড়া দেখবেন যাতে করে আপনি অনেক প্রয়োজনীয় ইনফরমেশন মিস না করেন এছাড়া আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকছে ভিডিও শেষে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা চলুন শুরু করা যাক কুয়েতের সিকিউরিটি ফোর্স এর অভিযান কিছুতেই থামছে না আজ নতুন করে নতুন তিনটি জায়গা অভিযান পরিচালনা করেছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি নতুন আপডেট প্রকাশ করে যেখানে জানানো হয় যে দুটি কাঠের কারখানা যেটি কাঠের যন্ত্রাংশ তৈরি এই ছাড়া একটি বোরকার কারখানা যারা বোরকা তৈরি করে এই তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে পঁয়তাল্লিশ জন প্রবাসীকে আটক করেছে কুইতে সিকিউরিটি ফোর্স লোক আপনারা অবগত রয়েছেন যে খাদেম বিশাদারী বিষাটা সম্পূর্ণ বাসাবাড়ের এটি আমরা আমাদের প্রতিটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি এছাড়া সতেরো জন আঠারো নাম্বার একামার কোম্পানির কামা থাকতে পারে বা আদার হয়তো এরা পার্ট টাইম করছে বা আনুষাঙ্গিক বিভিন্ন অবস্থা তবে মন্ত্রণালয় এই আপডেটটিতে যেটি নিশ্চিত করা হয়েছে তারা শ্রম আইন লঙ্ঘন করে কাজ করছিল তাই তাদের আটক করা হয়েছে অর্থাৎ যেখানের বিশাল সেখানে কাজ না করে অন্য জায়গায় কাজ করে এটি কুয়েতের আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ আপনারা অবগত রয়েছেন যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয় হিসাব অনুযায়ী বর্তমানে কুয়েতে আট লক্ষ বিভিন্ন দেশের প্রবাসী রয়েছে যাদের হচ্ছে তার মানে কিন্তু তারা কাজ করছে নাম্বার কুয়েতে বাইরে আর নতুন করে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অভিযানগুলো পরিচালনা করছে এতে করে বিশ নাম্বার আর্টিকেলের সকল প্রবাসীর জন্য নতুন একটি বিপদ কারণ হচ্ছে যে এই অভিযানটি এমন একটি বার্তা বা মেসেজ দিয়েছে যারা ছোট যারা ছোটখাটো প্রতিষ্ঠানগুলিতে কাজ করছে তারা এখন থেকে সতর্ক এবং সচেতনভাবে আপনার কাজ চালিয়ে যাবেন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ধরতে পারলে সফরে বা নির্বাসনে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আপডেটটিতে ক্লিয়ার করা হয়েছে যাদেরকে আজ আটক করা হয়েছে তাদেরকে থেকে নির্বাসনে পাঠানোর জন্য পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এদেরকে সফর করানো হবে পুনরায় তাদেরকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না যেটি নিঃসন্দেহে একটি খারাপ বার্তা কোভিড নাইন্টিন পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে কুয়েতের সিকিউরিটি নানা অভিযান অব্যাহত রয়েছে যেখানে আটক হচ্ছে বৈধ আটক হচ্ছে অবৈধ তবে আজকের আটকের ব্যাপারটি সত্যি আকামা দারি প্রবাসীদের জন্য একটি নতুন টেনশনের কারণ হলো তাই আপনারা সচেতন হন সতর্ক হন আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনার কুয়েতে প্রবাস জীবন সুরক্ষিত রাখবে কুয়েতের সিকিউরিটি ফোর্সের নতুন একটি অভিযানে দুজন বুয়া ডাক্তারকে আটক করা হয়েছে তারা বেশ কয়েকটি সার্জারিও করেছিল আইন বাহিনীর রেফারেন্স দিয়ে কুয়েতের স্বরাষ্ট্র এশিয়ান প্রবাসী বা গৃহকর্মী যারা বিশ নম্বর আর্টিকেলের তাদের সহযোগী হিসেবে কাজ করছিল তাদেরকেও আটক করা হয়েছে এদেরকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কুয়েত থেকে বহিষ্কার করা হবে আজ কুয়েতে শুধু অভিযান আর অভিযানের খবর আপনারা অবগত রয়েছেন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আর এই লোকগুলো দীর্ঘদিন থেকে এই কাজটি করছিল যেটি নিঃসন্দেহে যারা তাদের কাছে চিকিৎসা নিতে যাচ্ছিল তাদের জন্য বিপদ কারণ হচ্ছে যে সে আদতই ডক্টর কিনা সেটি নিয়ে প্রশ্ন থেকে যায় যেহেতু সে নিজে বাসাতে এরকম হোম ক্লিনিক বা পাবলিক বা প্রাইভেট একটি ক্লিনিক বানিয়ে এই সার্ভিসটি দিচ্ছিল এবং প্রবাসীদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল অবশেষে দীর্ঘদিন এই কাজ করার পর তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে এদিকে এশিয়ান একজন প্রবাসীকে আন্তর্জাতিক গ্যাংয়ের সদস্য হিসেবে জড়িত থাকা দায় আটক করেছে কুয়েতের সিকিউরিটি পর্স এই লোকটি কুয়েত সহ বেশ কয়েকটি দেশে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত ছিল বলে নিশ্চিত করেছে কুইতের আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া আরও অনেক অপরাধের সাথে জড়িত এবং আইন বাহিনীর অপারেশন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ষোলোটি দেশের বিভিন্ন অবৈধ কাজের সাথে সে সম্পৃক্ত ছিল কুয়েতের আইন বাহিনীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ব্রিফিং থেকে এটি নিশ্চিত করা হয় তবে এই এশিয়ান প্রবাসীটি কোন দেশের এই আপডেটটিতে সেটি নিশ্চিত করা হয়নি এটি নিয়ে আবার অনেকে প্রশ্ন করতে পারেন এশিয়ান বলেন কেন এশিয়া বলতে কোনো দেশ নেই আমরা প্রতিবারই আপনাদের সাথে শেয়ার করি আমরা কোনো নিউজ তৈরি করি না আরবি দৈনিকগুলো বা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আপডেটগুলো প্রচার করে আমরা সেগুলো ট্রান্সলেট করে আপনাদের কাছে পৌঁছে দিই এই তথ্যটিতে এশিয়ান বলা হয়েছে বিদায় আমিও এশিয়ান বলেছি তবে আমি স্বাভাবিক বা নিজস্ব মতামত যেটি আপনাদের সাথে শেয়ার করতে পারি এশিয়ান বলতে কুয়েতে কি বোঝানো হয় নিশ্চয়ই আপনারা সেটি অবগত রয়েছেন কাজে আপনি সেটি বুঝে নেবেন বিওয়ার্স কুয়েতে ক্লিন কোম্পানির শ্রমিকরা আন্দোলন করছে তিন দিন ধরে তারা তাদের বিরতি পালন করছে সোন অফিসের সামনে বিস্তারিত কুয়েতের আলসাফা কোম্পানির শ্রমিকরা আবু ফাতিরা সোনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করে তারা বলছিল যে তাদের স্যালারি না দিলে তারা কাজে ফিরে যাবে না আর এই ঘটনাটি কুয়েতের অগণিত ক্লিন কোম্পানির ঘটনা আমরা যেগুলো পাই সেগুলি আপনাদের সাথে শেয়ার করি আর যেগুলো পাই না সেগুলো শেয়ার করাও হয় না আপনারা অবগত রয়েছেন যে কুইতের বাংলাদেশ দূতাবাস থেকে একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে সেটার বিস্তারিত আমি গত দুদিন থেকে আপনাদের সাথে শেয়ার করেছি এই ধরনের কোনো কোম্পানি যদি আমাদের কোনো শ্রমিকদের সাথে করে থাকে তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশ দূতাবাসে সেই লিঙ্কটিতে প্রবেশ করবেন আর সেখানে আপনি বিস্তারিত সঠিক ইনফরমেশন দিয়ে কমপ্লেন করবেন সেটি যে কোনো কোম্পানি হতে পারে যেহেতু কোনো একটা কোম্পানি যখন এ ধরনের ধর্মঘট করে শুধুমাত্র তখনই আমরা জানি কিন্তু এর বাইরে অগণিত কোম্পানি রয়েছে যারা শ্রমিকদের স্যালারি দেয় না হিসেব দেয় না বা সুপারভাইজাররা নানা ধরনের অত্যাচার করে ইত্যাদি ইত্যাদি আপনারা অবগত রয়েছেন যে আমরা অনেকেই ভয়ে আমাদের অভিযোগ জানাই না বাংলাদেশ দূতাবাস নিশ্চয়তা দিয়েছে যারা অভিযোগ করবে তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে তবে দূতাবাস এটিও বলেছে সেটি হচ্ছে যে আপনি সঠিক ইনফরমেশন ছাড়া কমপ্লেন করবেন না আপনি আমা থেকে শুনছেন এটা শুনে অভিযোগ করতে যাবেন না আপনি নিজে চোখে যেটা দেখবেন সেটাই এখানে প্রকাশ করবেন এছাড়া আংশিক সত্য কোনো ইনফরমেশন দেবেন না যেহেতু আইনি জটিলতার ব্যাপারগুলো রয়েছে যখন বাংলাদেশ দূতাবাস একটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করতে যাবে সেটি অবশ্যই কুয়েতের লেবার লর যে সীমাবদ্ধতা বা যে আইন সেটার ভিতর থেকেই অভিযোগ করতে হবে কাজেই আপনার সঠিক ইনফরমেশন আমাদের দূতাবাসকে সহযোগিতা করবে তাই আজই অভিযোগ করুন এবং আপনার একটি অভিযোগ আমাদের অগণিত প্রবাসীর বাঁচার উপায় হতে পারে বিশেষ করে সাধারণ যেসব মানুষগুলো রয়েছে তারা অনেক ভয় পায় বা মত প্রকাশ করতে পারে না বা একজনের সাথে শেয়ার করে না কিন্তু বছরের পর বছর এ ধরনের প্রতারণার প্রবঞ্চনার হয়রানির শিকার হচ্ছে তাই আপনি নিজে উদ্বেগী হয়ে এরকম লক্ষ লক্ষ প্রবাসীকে বাঁচিয়ে দিতে পারেন সঠিক ইনফরমেশন সঠিক প্রমাণ সহ আজই যোগাযোগ করুন আপনার একটি যোগাযোগ হয়তো সাপা কোম্পানির শ্রমিকদের মতো রাস্তায় নামতে হবে না ভিওয়ার্স যারা প্রশ্ন করে তারা জানতে চায় যারা প্রশ্ন করে না তাদেরও জানা উচিত বিশেষ করে এ সকল প্রশ্নগুলো সকলেরই গুরুত্বপূর্ণ কুয়েত ন্যাশনাল কোম্পানি ড্রাইভিং ভিসা খোলা আছে প্লিজ ভাই দয়া করে জানাবেন লিখেছেন ফরহাদ বাইয়া কুয়েতের সকল ভিসা চালু রয়েছে তবে ন্যাশনাল কোম্পানি বলেন আর ট্রানজিপকো বলেন আর ক্যাজুয়েল কোম্পানি বলেন যে কোম্পানি হোক না কেন অবশ্যই কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই বাংলাদেশ থেকে শ্রমিক নিতে হবে যেটাকে আমরা লাবানা বা লামানা বলি তিপ্পান্নটি দেশের ভিসা চালু রয়েছে অ্যাভেলেবেল সাতটি দেশের ভিসা চালু রয়েছে যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে আর সেই লিস্টে বাংলাদেশের নামও রয়েছে আশা করি ভালো আছেন ভাই অন্য এক নিউজে জানতে পারলাম বিশ নাম্বার আকামা চার মাস ছুটি কাটাতে পারবে শুনে চিন্তা বেড়ে গেল মিজানুর রহমান থ্যাংক ইউ সো মাচ অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বিশেষ করে ঠিক এই সময় আমাদের বিপুল সংখ্যক প্রবাসী খাদেম বিষাদারীরা ছুটিতে যাচ্ছে কুয়েতে চার মাসের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল বাট সেটি মন্ত্রিসভার কোভিড নাইন্টিন কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়নি কাজেই আপনি এখন ছয় মাসই থাকতে পারবেন ছয় মাস বলতে পাঁচ মাস তেইশ দিন আর কি সব মিলিয়ে আগের নিয়মটাই বহাল রয়েছে কোভিড নাইন্টিন জরুরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনি অবগত রয়েছেন এর বেশিও থাকতে পারছে সেই সিদ্ধান্তের এখনও বাতিল হয়নি চার মাসের যে নিউজটি আপনি শুনেছেন এটি সম্পূর্ণ ফেক এবং বুয়া আশা করি আপনি উপকৃত হবেন আরিফুল ইসলাম ভাই লিখেছেন ভাই কুয়েত মেডিকেল বিষা কেমন হবে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কুয়েত মেডিকেল বিষয় বলতে অবশ্যই সেটি ক্লিন কোম্পানির আওতা আর ক্লিন কোম্পানির বিষয়গুলো সবার জন্য একই আপনার নির্ধারিত স্যালারি নির্ধারিত ডিউটি সেই একই কথা বাংলাদেশিদের বেলা যায় হয় আট লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে এসে ষাট দিন আর সত্তর দিনের বেতনের স্যালারি তারপর সেই টাকা উঠাতে অনেক দিন তবে ডিউটির জন্য অবশ্যই ভালো আর স্যালারির জন্য কখনোই ভালো না আর আপনি যদি কোনো মেডিকেল স্টাফ হয়ে আসেন বা আপনি যদি কোনো ডক্টর বা আপনার আলাদা কোনো কোয়ালিফিকেশান নিয়ে প্রবেশ করেন মেডিকেল কোম্পানিতে সেটির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আশা করি আরিফ ভাই বুঝতে পেরেছেন একজন লিখেছেন ভাই ভিসা বন্ধ থাকা ভালো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার কমেন্টটা করার জন্য ভিসা বন্ধ থাকা ভালো আপনি কি বাংলাদেশ বুঝাতে চাচ্ছেন না টোটাল ভিসা বন্ধ থাকার কথা বুঝাতে চেয়েছেন তবে অন্য দেশের ভিসা খোলা রেখে বাংলাদেশের ভিসা বন্ধ থাকা কতটা ভালো এটা আমার যুক্তিতে আসে না আপনি কি বুঝাতে চেয়েছেন সেটি আপনি ভালো জানেন দেশ থেকে হেডফোন কাবার টুফি বা অন্য কিছু নিয়ে বিক্রি করা যাবে নাকি একটু উপদেশ দিলে উপকার হবে ধন্যবাদ মাহবুবুর রহমান থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি এগুলো কুয়েতেও অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাকে কষ্ট করে দেশ থেকে নিতে হবে না কুয়েতের অনেক বড় বড় শরিকা আছে যেটি আব্বাসিয়া বা আদার এখন অনেক সাইডেই যারা মূলত এসব প্রোডাক্টগুলো চায়না থেকে এনে কুয়েতে ফাইকারি বা রিটেল সেলে বিক্রি করে এরপর পাশাপাশি অন্যরা যেটা আপনি দেখবেন যে এখন ইন্ডিয়ান হকাররা রাস্তায় হাঁটি হাঁটি বিক্রি করে যেটা ইউরোপের মতো তো সেক্ষেত্রে এটার জন্য আপনাকে কষ্ট করে তো বাংলাদেশ থেকে আনতে হবে না আপনি এখানে পেয়ে যাবেন যদি খুঁজে দেখেন থ্যাংক ইউ সো মাচ আজকের প্রশ্ন উত্তর পর্ব আমাদের সাথে থাকুন কুয়েতের সর্বশেষ আপডেটগুলো জানতে কোনো কিছু জানতে কমেন্টস করুন লাইক করুন আর ভিডিওটি শেয়ার করুন দেখা হবে নতুন ভিডিওতে